বাবার বাড়ি নাটোর সেখানে কসর পড়ব নাকি পুরো নামাজ পড়ব একজন বোন প্রশ্ন করেছেন মেয়েরা বাবার বাড়িতে গেলে সফরের নামাজ অর্থাৎ কসর পড়বেন না পুরো নামাজ পড়বেন এর উত্তর হলো যে মেয়েরা বিয়ের পর স্বামীর সংসারে যখন চলে আসে তাদের স্থায়ী ঠিকানা হয় বাবার বাড়ি তখন তারা সেখানে গেস্ট এবং মেহমান হিসেবে যান বিদায় সেখানে তিনি কসরের নামাজ পড়বেন কিন্তু যদি কোনো মেয়ের বাবার বাড়িতে থাকার ব্যবস্থা থাকে স্বামী সন্তান নিয়ে তিনি সেখানেও মাঝে মধ্যে থাকেন তাহলে সেক্ষেত্রে সেটা তার একটা হোম সেকেন্ড হোমের মতো হবে সেটা তার আরেকটা বাড়ির মতো হবে সেখানে তিনি পুরো নামাজ পড়বেন বাট ম্যাক্সিমাম মেয়েদের ব্যবস্থা নাই বাবার বাড়িতে গেলে জাস্ট একটা কক্ষ তাকে দেওয়া হয় তিনি থাকেন বেড়ায় আবার চলে আসেন এরকম যদি হয় তাহলে তিনি বাবার বাড়িতে কসরের নামাজ পড়বেন যদি সেটা সফরের দূরত্ব হয় আর যদি কাছাকাছি হয় তাহলে তার কসরের কষ্ট নেই মহিলা মানুষ নামাজ পড়ার সময় যদি কোনো বেগানা পুরুষ ঘরে ঢুকে তবে ওই নামাজ হবে কিনা নাকি নতুন করে নামাজ পড়তে হবে মহিলারা নামাজ পড়ার সময় যদি বাইরে কেউ ঘরে ঢুকে পড়ে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নাই গায়ে মাহরাম ঢুকলে যে নামাজ নতুন করে পড়তে হবে এমন কোনো কথা নাই বরং ওই নামাজ হয়ে যাবে এবং আপনার নতুন করে নামাজ পড়ার দরকার হবে না নামাজ ভাঙা লাগবে না এমনকি যদি দেখেও ফেলে আপনি চেষ্টা করবেন পর্দার মধ্যে থাকা নামাজ হয়ে যাবে ইহুদিরা এত অপরাধ করা সত্ত্বেও প্রায় সব প্রসিদ্ধ নবী রাসূল তাদের হেদায়েতের জন্য আল্লাহ কেন প্রেরণ করেছেন এটাই তো স্বাভাবিক যারা যত খারাপ হবে তাদের মধ্যে তত নবী রাসূল পাঠানোর দরকার হবে এটাই তো স্বাভাবিক যাহা মূসা ওয়াহা ফেরাউন যেখানে যাহা ফেরাউন ওহা মূসা যেখানে ফেরাউন থাকবে সেখানে কি থাকবে মূসা থাকবে যারা যত খারাপ তাদেরকে সাইজ করার জন্য তত বেশি নবী রাসূলের দরকার হবে এটাই তো স্বাভাবিক একজন বাবা বলেছেন আমি জমি সম্পদ ভাগ ছেলে মেয়েকে ভাগ করে দিব না আমি কবরে গিয়ে তোদের মারামারি দেখব এটা কি ঠিক আছে কিনা শুনেন যেই চাচা এই কথা বলেছেন সত্যি যদি কোনো বাবা এরকম কথা বলে থাকেন যে আমি কবরে যাই তোদের মারামারি দেখব আগে ভাগ দেব না উনি মনে করছেন কবরটা বোধহয় কোনো পিকনিক স্পট যে উনি বসে বসে মজা দেখবেন উনি যে নিজের আমল না মানিয়া দোলের উপরে থাকবেন ওনার সেই চিন্তা মাথায় নাই দেখুন দিন সম্পর্কে আমরা কতটা জাহেল হলে এ ধরনের কথা বলতে পারি আল্লাহ তাআলা একমাত্র ভালো জানেন তবে এটা ঠিক যে মানুষের মৃত্যুর আগে তো ভাগ বন্টন হবে না ভাগ বন্টন তো হবে কি মৃত্যুর পর সেটাই স্বাভাবিক হ্যাঁ ওসিয়ত করে যাবেন যে করোনা দিয়েছিল যে সন্তানা যেন বন্টন করে এর বাইরে যেন না যায় অতীতে আমি অনেক গুনাহ করেছি কিন্তু আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি এই গুনাহ ক্ষমা চেয়েছি এই গুনাহ কি মাফ হওয়ার যোগ্য যত গুনাহই আপনি করেন না কেন আল্লাহ বলেছেন লা তাখনাতু মির রাহমাতিল্লাহ তোমরা আল্লাহর রহমতকে নিরাশ হইও না ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ কারণ আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দিবেন সো এমন কোনো অপরাধ নাই যে অপরাধ আল্লাহ তাআলা মাফ করবেন না আপনি আল্লাহর কাছে নিশ্চিন্তে নিশ্চিত বিশ্বাস রেখে আপনি তওবা করবেন আস সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে